নমস্কার। বেদজ্ঞান আয়ুর্বেদায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। সুস্থ জীবনযাপন এবং সুস্থভাবে এগিয়ে চলা আমাদের মূল উদ্দেশ্য, এবং নিজেকে সুরক্ষার বলয়ের মধ্যে রেখে আনন্দ করাটাও হচ্ছে আমাদের দায়িত্ব, কর্তব্যের মধ্যেও পড়ছে। সুতরাং এই সুস্থ, সুরক্ষা সব কিছুর মিলেই কিন্তু বেদজ্ঞান আয়ুর্বেদা, যেখানে আমরা বিভিন্ন ধরনের জটিল রোগ, কঠিন রোগ নিয়ে আলোচনা করে থাকি। এবং শুধু আলোচনাই নয়, কীভাবে আমরা এই রোগগুলো থেকে বেরিয়ে আসতে পারি আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্রের মাধ্যমে, যা আমাদের অত্যন্ত প্রাচীন শাস্ত্র এবং যে শাস্ত্রকে আধার বলি আমরা, যার আধার থেকে বিভিন্ন শাস্ত্রের কিন্তু শ্রেণীবিভাগ হয়েছে। তো বেদজ্ঞান আয়ুর্বেদায় আমরা বিভিন্ন ধরনের আলোচনা করে থাকি, সেটা আর্থারাইটিস হোক, তার সঙ্গে স্প্রোজেন, মানে আর্থারাইটিসের বিভিন্ন ভাগ তো আছেই, তার সঙ্গে সোরাইসিস, সোরাইটিক আর্থারাইটিস তার সঙ্গে রয়েছে, আর অন্যান্য নানান রোগ। আলোচনার জন্য সঙ্গে রয়েছেন প্রত্যেক দিনের মতোই ডক্টর সুলতান খান। অনেক স্বাগত ডক্টর খানকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আপনারা রয়েছেন ওনার সঙ্গে মুহূর্তে কথা বলতে, সরাসরি ফোন করবেন আপনাদের প্রশ্ন রাখতে, আপনাদের শরীরে যাবতীয় সমস্যা। এই যে আনন্দ উৎসবের মধ্যে, যদিও এখন করোনা পরিস্থিতি, এখন আমাদের রেস্ট্রিকশনের মধ্যে, হাইকোর্টের রায় মান্যতা দিয়ে আমরা বেরোতে পারছি না, তবুও মানুষ বেরোচ্ছেন। তবে হ্যাঁ, কিছু বিধিনিষেধের মধ্যেই তারা থাকছেন, এর মধ্যেও অনেক মানুষ বেরোতে পারছেন না, নানান রকম কষ্ট, নানান রকম সমস্যা, তারা অবশ্যই ফোন করবেন। ফোন নাম্বার স্ক্রিনে যাচ্ছে, সরাসরি কথা বলতে দেখুন যাচ্ছে 9062206207 এবং 9062206208, এই দুটি সরাসরি কথা বলার নাম্বারে ফোন করতে পারেন। সরাসরি চলে যাব ডায়াবেটিসের সমস্যা নিয়ে, যেটাকে সাইলেন্ট কিলার বলা হচ্ছে, যে একটি রোগ একাধিক রোগকে ইনভাইট করছে। তো এটা একদম গোড়ার থেকে একটু আলোচনা করুন। দেখুন, ডায়াবেটিস মেনলি হচ্ছে, ডায়াবেটিস অনেক একদম সিম্পল ডেফিনেশন হচ্ছে কি, আমাদের শরীরে একটা অর্গানস যার নাম হচ্ছে পেনক্রিয়াস, ওর কাজ হচ্ছে শরীরে কিছু ইনসুলিন সিক্রিয়েট করা। ইনসুলিন কাজ হচ্ছে আমাদের শরীরে কার্বোহাইড্রেট বা গ্লুকোজ যেটা থাকে ওকে ইউটিলাইজ করা। ওটাই যখন ঠিক করে আমাদের শরীর থেকে সিক্রিয়েট হতে পারে না, অর্গানস থেকে সিক্রিয়েট করতে পারে না, তখনই আমাদের শরীরে কিন্তু ডায়াবেটিক বলে একটা রোগ শরীরে হয়ে যায়। মেনলি এটা দেখা যায়, আমরা অনেক কিছু কারণ আমরা দেখেছি, যেরকম ওবেস পেশেন্ট, যে পেশেন্ট খুব বেশি মোটা থাকে, যে পেশেন্ট খুব বেশি বলতে পারি যেটা অ্যালকোহলিক বলুন বা ফুডগুলো ঠিক করে খাওয়া দাওয়া করে না। থার্ড প্রবলেম হচ্ছে যে কোনো একটা পেনক্রিয়াসের সমস্যা, টিউমার হয়ে যাওয়া বা যে কোনো একটা কারণের জন্য ইনসুলিন সেক্রেশন যখন বন্ধ হয়ে যায়, তখন কোনো পেশেন্টদেরকে ডায়াবেটিক হতে পারে। ডায়াবেটিসের দুটো ভাগ আছে, একটা হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট। ইনসুলিন ডিপেন্ডেন্ট মানে হচ্ছে কি, পেশেন্টকে ওষুধ দিয়ে দেওয়ার পরও যখন পেশেন্ট ব্লাড সুগার নর্মাল দিকে যাচ্ছে না, তখন পেশেন্টদেরকে ইনসুলিন দিতে হয়। আর নন ইনসুলিন ডিপেন্ডেন্ট মানে হচ্ছে তার ওষুধ খেয়ে পেশেন্টের কিন্তু সুগার লেভেলটা নর্মাল দিকে থাকে। এটা হচ্ছে মোটামুটি একটা ডায়াবেটিকের ডেফিনিশন অ্যান্ড ক্লাসিফিকেশন। এবার বলবো যে এই ডায়াবেটিস থেকে যে অন্যান্য রোগগুলো ছড়াচ্ছে, সেখানে যাওয়ার আগে একটু বলি যে এর কোনো বয়সসীমা রয়েছে কি, বা কোনো রকম হেরিডিটারি আসছে, বা একটা নির্দিষ্ট কারণ রয়েছে এর পিছনে, এরকম কিছু? ডায়াবেটিক জেনেটিক তো সবথেকে বড় একটা ফ্যাক্টর আছে কি, আপনার ফ্যামিলিতে কারো থাকলে এটা জেনেটিক নিশ্চয়ই হবেই, মা বাবা থাকলে বা দাদু বা কারো থাকলে আপনার থার্ড জেনারেশন, নেক্সট জেনারেশন আসবেই আসবে, ম্যাক্সিমাম চান্সেস থাকে। আর বয়স যেটা বলতে গেলে, সেটা আমরা যেটা বইতে দেখি, আমরা 40-50 অ্যারাউন্ড দেখা গেছে এটা কি, এই বয়সে সুগার মেনলি হচ্ছে। কিন্তু আমরা যা পেশেন্ট এখন আমি দেখছি বা যে পেশেন্টগুলো আমি পাচ্ছি এখন, সেটা বল দেখতে গেলে সেটা হচ্ছে আপনার 20-30 মাঝখানে অনেক পেশেন্টের ডায়াবেটিক পাওয়া যাচ্ছে। রিসেন্টলি আগের সপ্তাহে একটা পেশেন্ট দেখেছিলাম, ফিস্টুলা পেশেন্ট, ওনার দেখার পর আমি ডিসিশন নিয়েছিলাম খাসোত্তর করার জন্য, কিন্তু খাসোত্তর করার আগে কিছু ব্লাড টেস্ট থাকে যেটা করে নেওয়া উচিত ছিল, সেই জন্য ওনার কিছু ব্লাড টেস্ট দিয়েছি আমি। ব্লাড টেস্ট দেখার পর ওনার বয়স ছিল অ্যারাউন্ড 24-25 ছিল বয়স, রিপোর্ট করার পর ওনার সুগার ধরা পড়েছে। আচ্ছা, বয়স ছিল 25, তো এই বয়সে এই সুগার হওয়ার তো কোনো কারণই নেই। কিন্তু যখন ওনার হিস্ট্রি দেখা গেছে, তাহলে উনি আমাকে বললেন কি, ডক্টর আমার স্ট্রেস টেনশন অনেক বেশি, অ্যাংজাইটি অনেক বেশি, কেন কিছুদিন আগেই ওনার অবর্ষণ হয়েছিল, ফিমেল পেশেন্ট ছিল, তার জন্য যে স্ট্রেস টেনশনের জন্য ওনার ডায়াবেটিস ধরা পড়েছে। সেই জন্য আমাদেরকে এই জিনিসটা মানতে হবে বা জেনে নিতে হবে আমাদেরকে কি, সুগার শুধু একটা বয়স পর হবে সেরকম কিছু নেই। আমাদের শরীরে যখন একটা ইমোশনস, যখন আমরা খুব বেশি টেনশন, ডিপ্রেশন, অ্যাংজাইটি করবো, নিশ্চয়ই খুব তাড়াতাড়ি আমাদের কিন্তু সুগার আসার চান্স থাকে। এই যে সুগারের মেইন বিষয়টা যেটা বলছি, যে আমরা সবসময় আমরা দেখেছি যে হঠাৎ করে একটা রোগের ট্রিটমেন্ট বা টেস্ট করতে গেলেই সুগার ধরা পড়ছে, ফলে
একেবারেই মানে এরকমও হয় যে এক্সট্রিম 450 সুগার ধরা পড়ে গেল বা 500 সুগার ধরা পড়ে গেল, মানে এক্সট্রিম পয়েন্ট বলছি, তো তাকে কি তখন প্রথমে তো ইনসুলিনের জন্য বলে দেয়? কিন্তু আমি বলছি একদম ফার্স্ট টাইম ধরা পড়া পরে যদি সে সরাসরি আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্রে হাত ধরে তাহলে কতটা সেখান থেকে বেরিয়ে আসতে পারবে? কারণ আপনারা বলেন যে আমরা একেবারে ভার্জিন পেশেন্ট পাই না নর্মালি। দেখুন, আয়ুর্বেদে এটা খুব ভালো করে সুন্দর করে ক্লাসিফিকেশন করে দিয়েছে। আয়ুর্বেদে প্রমেয় বলে একটা টপিক আছে, তা ওইটা 20 টাইপস ডিফাইন করে দিয়েছে। বাত হচ্ছে 4 প্রকারে, পিত্ত হচ্ছে 6 প্রকারে, আর কফ হচ্ছে 10 প্রকারে। তো আয়ুর্বেদে খুব সুন্দর করে বলেছে যখন প্রমেয় আপনি ঠিক করে ট্রিটমেন্ট করবেন না তাহলে আপনার শরীরে মধুমেহ বলে একটা রোগ হওয়ার চান্স আছে। মধুমেহ মানে হচ্ছে ডায়াবেটিস। তো সেই রকমই হচ্ছে মানে মডার্ন সায়েন্সে আপনি যখনই স্টার্টিং ফেজে যখন আপনি দেখছেন আপনার পিপি ফাস্টিং অনেক বেশি আছে, আপনি নিজে থেকে কন্ট্রোল করার চেষ্টা করুন, আপনার লাইফস্টাইলটা চেঞ্জ করুন, খাওয়া দাওয়া চেঞ্জ করুন, এক্সারসাইজ করুন, আপনি দেখবেন খুব তাড়াতাড়ি আপনি নর্মাল দিকে চলে আসবেন। কিন্তু মডার্ন সায়েন্সে দেখা গেছে সুগার ধরলে আপনার ওষুধ স্টার্ট করে দেওয়া হয়, সে পেশেন্ট যাই বলুক, যে কোনো কারণ বলুন। কিন্তু আমাদের আয়ুর্বেদে খুব ভালো করে বলে দেওয়া হয়েছে কি যখনই আপনি দেখছেন স্টার্টিংয়ে কোনো পেশেন্টের সিমটমসগুলো, স্টার্টিংয়ে পেশেন্টকে নিজে থেকে কন্ট্রোল করতে বলো। যখন নিজে থেকে পেশেন্ট 15 দিন 1 মাসে আবার রিপিট যখন আমরা সুগার রিপোর্ট করবো কন্ট্রোল দেখা যাচ্ছে, তাহলে পেশেন্টকে সেইভাবেই আপনার লাইফস্টাইলটাকে পুরোপুরি চেঞ্জ করে তাহলে আপনি উইদাউট সুগার ভালো থাকতে পারবেন। কিন্তু যখন আপনি ওই নিজে থেকে চেঞ্জ করতে পারবেন না তখন আপনাকে কিন্তু ওষুধ খেতে হবে, ওষুধ খেয়ে নিজেকে সুগারটা প্যারামিটারগুলো নর্মাল দিকে নিয়ে আসতে হবে, কন্ট্রোল করতে হবে। আপনাদের বলে রাখি যারা যারা ডায়াবেটিসে ভুগছেন দীর্ঘ বছর হয়ে গেল বা সম্প্রতি ধরা পড়েছে এবং ভাবছেন যে কীভাবে এই রোগ থেকে বেরিয়ে আসবো, তো আমার মনে হয় ভাবনার থেকে আপনারা জেনে নিন যে আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্র কীভাবে এই রোগটাকে নির্মূল করে এবং চেপে রাখার ব্যাপার না যে আজকে আপনি ওই একটা ওষুধ নির্ভর জীবন হয়ে গেল আপনার, যে যখনই ওষুধ বন্ধ তখনই আপনার সুগার হাই হয়ে যাচ্ছে, কখনো আপনার সুগার একেবারেই নেমে যাচ্ছে এবং অন্যান্য সমস্যা তৈরি হচ্ছে, তার থেকে বেরিয়ে আসতে অবশ্যই আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্র রয়েছে। আর এই মুহূর্তে যারা যারা এই ডায়াবেটিস নিয়ে ভুগছেন বা ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন তারা তো ফোন করবেনই, অন্যান্য রোগে যারা ভুগছেন যেমন রোমাটয়েড আর্থারাইটিস, অস্টিও আর্থারাইটিস, অস্টিওপোরোসিস, সোরিয়াসিস, সোরিয়াটিক আর্থারাইটিস বা ফ্রোজেন শোল্ডার, হাত তুলতে না পারা এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই পার্কিনসন, কম্পবাত, এই সমস্ত রোগে যারা যারা রয়েছেন ভুগছেন, দীর্ঘদিন প্রচুর ট্রিটমেন্ট করিয়েছেন, হাঁপিয়ে গিয়েছেন, তারা কিন্তু ফোন করতে পারেন। এই মুহূর্তে আমাদের সরাসরি কথা বলার নাম্বারে ডক্টর সুলতান খান অবশ্যই রয়েছেন উত্তর দেওয়ার জন্য। আর ওনার চেম্বারগুলো একটু বলে দিই যে 31st of October হলদিয়া চেম্বার রয়েছে ওনার, 1st November রয়েছে বর্ধমান চেম্বার, 5th November খড়গপুর, 7th November দুর্গাপুর চেম্বার, 9th November আসানসোল চেম্বার, 12th November রয়েছে বহরমপুর চেম্বার, 21st November কোচবিহার চেম্বার, 22nd November শিলিগুড়ি চেম্বার, আর 29th November রয়েছে আগরতলায় চেম্বার, আর কলকাতার চেম্বার, হাওড়া ময়দানে ওনার চেম্বার রয়েছে এবং সাউথ সিটি মলের অপোজিটে ওনার চেম্বার রয়েছে। সমস্ত চেম্বার্সের জন্য দুটি ফোন নাম্বার স্ক্রিনে শো হচ্ছে, এই দুটি নাম্বারে আপনাদের যোগাযোগ করতে হবে, 9073641643 এবং 9674356405। এই দুটি হেল্পলাইনসে আপনারা ফোন করে আপনাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। আমরা চলে যাব আলোচনাতে। ডায়াবেটিসকে যদি গুরুত্ব না দেওয়া হয় তাহলে এটা কী কী রোগ ইনভাইট করতে পারে বা কতটা এটা ডেঞ্জারাস রূপ নিতে পারে? দেখুন, ডায়াবেটিসকে যখনই আপনি ইগনোর করবেন বা আপনি যখন সঠিক ট্রিটমেন্ট করবেন না তাহলে আপনার শরীরে অনেক কিছু কমপ্লিকেশন আসতে পারে। মানে আপনি চোখ থেকে নিন, চোখে সমস্যা আসতে পারে, হার্টে সমস্যা আসতে পারে, আপনার নার্ভের সমস্যা আসতে পারবে, আপনার কিডনির সমস্যা আসতে পারবে, তারপর আপনার বয়স কম থাকলে আপনার সেক্সুয়াল প্রবলেম চলে আসতে পারে। তো মেনলি হচ্ছে পেশেন্ট তো ট্রিটমেন্ট করছে কিন্তু এই প্রবলেমটা আসারও একটা সময় আছে, এই নাকি আজকে আপনার ডায়াবেটিস ধরা পড়েছে কালকে এই সমস্যাগুলো চলে আসবে, এই সমস্যা আসতে গেলে কিন্তু মোটামুটি আপনার 10 বছর 15 বছর সময় লাগে। তো যখন আপনি 10 বছর 15 বছর ট্রিটমেন্ট করিয়ে যাচ্ছেন কোনো রেজাল্ট পাচ্ছেন না তখন গিয়ে কিন্তু এই প্রবলেমগুলো স্টার্ট হচ্ছে, যেটা মডার্ন সায়েন্সে এটা বলে দেওয়া হয়েছে সাইলেন্ট কিলার। কেন? ওরা জানে কি এই রোগে কোনো চিকিৎসা নেই, এই রোগটা যখন একবার আপনার শরীরে এসে যাবে তাহলে আপনাকে জীবনভর ওষুধটা খেয়ে যেতে হবে, 10 বছর 15 বছর 20 বছর যাই হোক আপনাকে ওষুধ খেয়ে যেতে হবে। কিন্তু যখন আপনার কমপ্লিকেশন স্টার্ট হবে তখন আমরা আপনাকে বলে দেবো কি আপনার এই এই রোগ হয়ে গেছে, এবার এই ডক্টর কাছে আপনি চলে যান। কিন্তু ডায়াবেটিস থেকে হয়েছে এটা কোনো দিনই বলা হবে না কি আপনি যে ডায়াবেটিক ওষুধ 15 বছর খেয়েছেন তার জন্য আপনার কিডনি সমস্যা বা হার্টের সমস্যা হয়েছে সেটা বলা হবে, একদম রুট লেভেলের সমস্যাটা বলবেন, এটাই হচ্ছে কারণ এর কি মডার্ন সায়েন্সে এটা বলা হয়ে গেছে এটা সাইলেন্ট কিলার। কিন্তু আয়ুর্বেদে খুবই সুন্দর বলে দিয়েছে কি আয়ুর্বেদে আপনি ট্রিটমেন্ট যখন করাবেন প্রথম জিনিস হচ্ছে এটা কিউরেবল, সেকেন্ড জিনিস হচ্ছে আপনার যে কমপ্লিকেশন আছে
যে আপনার হার্টের সমস্যা বা কিডনি সমস্যা বা চোখে বা নার্ভের সমস্যাগুলো আসতে চান্সই নেই, কেন কি আয়ুর্বেদে যে ট্রিটমেন্টগুলো করা হয়েছে সেটা একদম একদম আলাদা, একদম ডিফারেন্ট। কেন মডার্ন সায়েন্সে যে ট্রিটমেন্টগুলো করা হচ্ছে শুধু ব্লাড সুগারকে যে বেড়ে গেছে সেটা ব্রেকডাউন করে কীভাবে ইউটিলাইজ করা হবে শরীরে, সেটা একটা আর্টিফিশিয়াল ইনসুলিন আপনাকে দেওয়া হচ্ছে। কিন্তু আয়ুর্বেদে যেখানে ডিফেক্ট হচ্ছে, যে অর্গানসে আপনার ডিফেক্টগুলো হচ্ছে, সেই অর্গানসকে আবার আপনাকে রিজেনারেট বা সেই সেলকে রিজেনারেট করার চেষ্টা করা হয়। একদমই তাই। আবারও আপনাদের একটুখানি চেম্বারগুলো বলে দিই চটপট করে। 31st অফ অক্টোবর ওনার হলদিয়া চেম্বার রয়েছে টাটা সুলতান খানে, 1st নভেম্বর বর্ধমান চেম্বার রয়েছে, 5th নভেম্বর রয়েছে খড়গপুর চেম্বার, 7th নভেম্বর দুর্গাপুর চেম্বার, 9th নভেম্বর আসানসোল, 12th নভেম্বর বহরমপুর চেম্বার, 21st অফ নভেম্বর কোচবিহার চেম্বার, 22nd নভেম্বর শিলিগুড়ি চেম্বার, 29th নভেম্বর আগরতলা চেম্বার। আবারও বলি হাওড়া ময়দানে ওনার নিজস্ব চেম্বার রয়েছে, মানে ওনার চেম্বার রয়েছে, এছাড়া সাউথসিটি মলের অপোজিটে ওনার চেম্বার রয়েছে। যার যেখানে সুবিধা আপনারা সেই অনুসারে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন, অর্থাৎ ওনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওনাকে দেখাতে পারেন 9073641643 এবং 9674356405। একটা কথা বলে রাখি, আপনারা যখনই অ্যাপয়েন্টমেন্ট করবেন আপনাদের প্রিভিয়াস ট্রিটমেন্টের রিপোর্টস তার প্রেসক্রিপশন নিয়ে তারপরে আপনারা কমিউনিকেট করবেন, তাহলে একজন চিকিৎসকের পক্ষে বুঝতে সুবিধা হবে যে কতদূর আপনার ট্রিটমেন্ট এগিয়েছে বা কী এক্স্যাক্ট আপনার রোগ হয়েছে। কারণ আমরা অনেকটাই কিন্তু মেডিকেল টার্ম বুঝি না, তো সেই রিপোর্টগুলোই হচ্ছে ওনার কাছে সব থেকে সুবিধাজনক জায়গা হবে। তো আপনারা অবশ্যই কিন্তু সেই রিপোর্টস নিয়ে কমিউনিকেট করতে পারেন। আর দূরের যারা বন্ধু, এখন অনেক দূরে যারা রয়েছে তাদের জন্য কী সুবিধা রয়েছে ট্রিটমেন্ট পাওয়ার? যারা দূরে থাকছে ওদের জন্য আমরা যেটা ফ্যাসিলিটি করছি সেটা হোয়াটসঅ্যাপ কলিং করতে পারেন, ভিডিও কলিং করতে পারেন, বা হোয়াটসঅ্যাপে পুরো যা যা রিপোর্ট আছে সেটা পাঠিয়ে আমাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারেন। আর আমরা মেডিসিন ওনাদেরকে ডাইরেক্ট ডিটিডিসি বা কোরিয়ার থ্রু আমরা পাঠিয়ে দিই। একদম। আরেকটি কথা বলি যে আমরা ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা এখন প্রথম একটা জিনিস দেখি যে টিপিক্যাল একটা ওষুধের উপর আমরা নির্ভরশীল বা ইঞ্জেকশনের উপর আমরা নির্ভরশীল। অনেক সময় আমরা দেখেছি একদম গোড়ার দিকে হয়তো ধরা পড়েছে, স্ট্রেস টেনশন অ্যাংজাইটি থেকেই ফার্স্ট এর সূত্রপাত, তারপরে তার তো অন্যান্য দিক রয়েছে, তো একদম গোড়ার দিকে ধরা পড়েছে সে তখন তখন তার যা স্টেপ হবে, একদম লাস্ট মোমেন্টে ধরা পড়া স্টেপ তো ডেফিনেটলি আলাদা, একদম নিশ্চয়ই কি হবে। আপনি যখন দেখছেন স্টার্টিংয়ে যখন দেখছেন আপনি কি একটা রোগ ধরা পড়ছে আপনার, ওকে কন্ট্রোল করতে কিন্তু খুবই সহজ, খুবই ইজি। একটা টাইম পয়েন্টে আপনি ওনাকে বলতে পারেন একটা সময় অবধি আপনি ওষুধ খাবেন, পেশেন্ট সুস্থ হয়ে যাবে, ওর সঙ্গে কিছু ডায়েট আর কিছু এক্সারসাইজ করলে আপনি খুব তাড়াতাড়ি কন্ট্রোলে এসে যাবেন। কিন্তু যখন একটা পেশেন্ট 10 বছর ওষুধ খেয়ে থাকবে বা 5 বছর ওষুধ খেয়ে থাকবে, ও নিশ্চয়ই আমাকে ব্লাড আলাদা কিছু রিপোর্ট করিয়ে নিতে হবে, সেটা হচ্ছে কিডনি কিছু টেস্ট করিয়ে নিতে হবে আমাকে, নার্ভে কিছু টেস্ট করিয়ে নিতে হবে আমাকে, হার্টে বা কোনো সমস্যা চেক করিয়ে নিতে হবে আমাকে। তাহলে নিশ্চয়ই 10 বছর ওষুধ খাওয়ার পর একটা পেশেন্টের কিডনি সমস্যা আসবে, এর জন্য ওরা ট্রিটমেন্ট আর একটু ডিফিকাল্ট হয়ে যাবে, ওনার নার্ভের সমস্যা আসবে ওর ট্রিটমেন্ট একটু ডিফিকাল্ট হয়ে যাবে, ওনার হার্টে কোনো সমস্যা আসলে আর একটু ডিফিকাল্ট হয়ে যাবে, মানে আলটিমেটলি সুগারটা কমছে না। এক্স্যাক্টলি, কেন কি আপনি একটা রোগ থেকে যখন 4টে রোগ আপনার শরীরে হয়ে যাচ্ছে, তাহলে আপনাকে শুধু একটা রোগ ভালো করলে তো হবে না, আপনাকে তো সব কিছুকে ভালো করতে হবে। আপনি শুধু একটা কিডনির উপর ডিপেন্ড করে দেন কি আমি ট্রিটমেন্ট কিডনি ঠিক করে দিলাম, না, কিন্তু যেখানে যে জিনিসটা কিডনিকে খাচ্ছে সেটাকে তো আপনাকে ঠিক করতে হবে। একটা ডায়াবেটিস কিডনিকে খেয়ে যাচ্ছে, আমি শুধু কিডনিকে বাঁচিয়ে রাখছি সেটা তো হবে না, আমাকে সব কিছু ট্রিটমেন্ট করতে হবে। তখন পেশেন্টের ট্রিটমেন্ট লেন্দি হবে, পেশেন্টের পঞ্চকর্ম থেরাপি নিতে হবে, কিছু অনেক কিছু নিয়মগুলো মানতে হবে, তখন পেশেন্টদের একটু সমস্যা স্টার্ট হয়ে যায়। দীর্ঘদিন ধরে চলছে এবং পরবর্তীকালে, এবং এটাও আমরা ভাবি না যে হেরিডিটারি আসতে পারে বা আরো একটা বড় সমস্যা তৈরি হতে পারে, এবং আমাদের গুরুত্বহীনতার জন্য বোধ হয় আরো সমস্যাটা তৈরি হয় বেসিক্যালি। আচ্ছা, এইখানে একটা কথা আমার আছে যে যেহেতু এই রোগটাকে কেন্দ্র করে অন্যান্য রোগ হচ্ছে, যেমন কিডনির সমস্যা হচ্ছে, লিভারের সমস্যা হচ্ছে, চোখের সমস্যা হচ্ছে, তো যখন ট্রিটমেন্ট স্টার্ট হবে সেই ট্রিটমেন্ট স্টার্টের সঙ্গে এখানে পঞ্চকর্মা কোনো প্রয়োজনীয়তা থাকছে এক্ষেত্রে স্পেশাল? আমি প্রত্যেক রোগ প্রত্যেক পেশেন্টদেরকে আমি পঞ্চকর্মা করতে বলি, এই জন্য বলি কেন কি আজকে আপনি যত পেশেন্টই পাবেন, আমরা যতই পেশেন্ট পাই প্রত্যেক পেশেন্টে কিন্তু একটা রোগ থাকে না। কেন একটা ডায়াবেটিক পেশেন্ট 10 বছর পর যখন আপনার পাশে আসবে, সে কিন্তু ইমিউনিটি পাওয়ারটা একদমই ওনার শেষ হয়ে যাবে, কেন একটা ওষুধ খেয়ে পেশেন্টকে আপনি জিজ্ঞেস করবেন কেমন আছে, আমি ভালো আছি, আমার ব্লাড রিপোর্ট নর্মাল হয়ে গেছে কিন্তু আমি ওষুধ খেয়ে যাচ্ছি, এটা হচ্ছে সবথেকে ভুল কথা। আপনার সুগার ভালো তখনই আপনি বলতে পারেন যখন আপনার ওষুধ কোনো খাচ্ছেন না, আপনি আপনার সুগার প্যারামিটারও নর্মাল আছে প্লাস ওষুধও বন্ধ হয়ে গেছে, এটা হচ্ছে সবথেকে বড় জিনিস। কিন্তু আপনি যখনই পেশেন্টকে জিজ্ঞেস করুন কেমন আছেন, আমার সুগার নর্মাল আছে কিন্তু আমি ওষুধ খেয়ে যাচ্ছি, এটা হচ্ছে সবথেকে ডেঞ্জারাস জিনিস।
আপনাকে মানে আদি অনন্তকাল যতদিন বাঁচবো ওষুধ খেয়ে না, এটা কিন্তু সবথেকে বড় ভুল জিনিস। যেটা মডার্ন সায়েন্স আমি দেখি, প্রত্যেক বাড়িতে আপনি দেখবেন ডায়াবেটিক পেশেন্ট আপনি পাবেন, ওই একটা ওষুধ খেয়ে যাচ্ছে, ওই একটা ওষুধ উপর ডিপেন্ডেন্ট আছে, 15 দিন 1 মাসে ব্লাড রিপোর্ট করছে, কিন্তু 10 বছর 15 বছর পর একটা কমপ্লিকেশন যখন শরীরে স্টার্ট হয়ে যাচ্ছে, তারপর ডায়ালিসিস করুন, তারপর নার্ভের ট্রিটমেন্ট করতে যান, তারপর হাঁটাচলা বন্ধ হয়ে যাচ্ছে আপনার, এটা হচ্ছে সব থেকে ডেঞ্জার জিনিস। আমি অত দূর অব্দি ওয়েট করবো কেন? আমার যখন শরীরে একটা রোগ স্টার্ট হচ্ছে, আমি তো তাড়াতাড়ি ট্রিটমেন্ট করে ভালো হতে পারি, কেন? আমার কাছে আয়ুর্বেদ আছে, আয়ুর্বেদ বলছে কি আপনার যে কোনো রোগ একদম নির্মূল হতে পারে, একদম গ্রাউন্ড থেকে মানে যেখান থেকে রোগগুলো সৃষ্টি হচ্ছে সেখান থেকে ট্রিটমেন্ট করে আপনি পুরোপুরি ভালো হতে পারেন। তাহলে আমি মডার্ন সায়েন্সের উপর ডিপেন্ডেন্ট করবো কেন? কি যেখানে মডার্ন সায়েন্স আমাকে প্রথম দিনই ডক্টর বলে যাচ্ছে এ আপনাকে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে, মানে আপনার কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই, আপনার সারা জীবন আপনাকে ওষুধ খেয়ে যেতে হবে, আপনার কবে কী ভালো হবে কোনো ইয়ে নেই। কিন্তু আয়ুর্বেদ আপনাকে সেই জায়গায় আপনাকে বলে যাচ্ছে কি না, আপনার সুগার হয়েছে, আপনি ভালো হয়ে যাবেন, একটা সময় অবধি আপনি ওষুধ খাবেন, আমার কথাগুলো শুনবেন, আপনি সুস্থ হয়ে যাবেন। একদমই তাই। এবং আমরা বেসিক্যালি কী করি যে আমাদের সুগার হওয়া মানে আমাদের মধ্যে একটা টেনশন ক্রিয়েট হয়ে যায় যে ব্যস্ত হয়ে গেল আমাদের লাইফ এখানেই এন, তার কারণ হচ্ছে অন্যান্য রোগ আসবে এবং আমাদের কর্মক্ষমতা হারিয়ে যাবে। ডেফিনিট করে যেটা ডক্টর খান বললেন যে কী কী ধরনের সমস্যা একটা সুগার কিন্তু নিয়ে আসতে পারে, ইনভাইট করতে পারে আপনার শরীরকে একদম বিকল করে দেওয়ার জন্য, সুতরাং সেই রোগটাকে আমি বয়ে নিয়ে যাব কেন? প্রথম প্রশ্ন, আমি ওষুধ খাচ্ছি, রোগটা কিন্তু বেসিক্যালি বইছি, সেখানে আমি এমন কোনো ট্রিটমেন্ট করবো যে ট্রিটমেন্টটা একটা সার্টেন টাইম অব দি ট্রিটমেন্ট করার পর আমি সুস্থ হয়ে যাব, সুতরাং আমি ডেফিনেটলি সেই ট্রিটমেন্টেরই হাত ধরবো, এবং সেটা অবশ্যই আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্র, যেখানে আপনাকে একটা সার্টেন টাইম অব দি ট্রিটমেন্ট করি সেটা কিন্তু আপনাকে থামিয়ে দিচ্ছে, অর্থাৎ কন্ট্রোল করে দিচ্ছে। বাকি এবার এটা ভাববেন না যে ওষুধপত্র খেয়ে সুস্থ হয়ে গেলাম, দেন আমি যেমন লাইফস্টাইল আমার ছিল তেমন আগের মতো করতে, তা নয়, তার কিছু বিধিনিষেধ অবশ্যই মেনটেন করতে হবে। নিশ্চয়ই, আপনার যখন যে কোনো রোগ যখন একবার ভালো হয়ে যায়, আমি পেশেন্টদেরকে বলে দিই, হ্যাঁ আমি আপনাকে ট্রিটমেন্ট করে ভালো করে দিলাম, এর মানে নেই কি এই রোগটা আবার আসবে না, আপনাকে নিয়মগুলো মেনে যেতে হবে। যেরকম একটা আর্থ্রাইটিস যখন আপনার শরীরে হয়ে যাচ্ছে, কেন হলো? একটা বাতের জন্য হলো আপনার আর্থ্রাইটিস, তাহলে আপনার বাতটা যখন আমি ট্রিটমেন্ট করে নর্মাল অবস্থায় এনে দিলাম, তাহলে আপনাকে কী করতে হবে? আবার সেই নিয়মগুলো মানতে হবে। আপনি কোনো বাসি খাবারগুলো খাবেন না, ঠান্ডা খাবারগুলো খাবেন না আপনি, তাহলে সময় সময় আপনাকে কিন্তু মোশনটা ক্লিয়ার রাখতে হবে আপনাকে, এই কথাগুলো আপনাকে কিন্তু মেনটেন করতেই হবে, আদারওয়াইজ সেই রোগটা তো আবার 6 মাস 1 বছর পরে চলে আসবে। কেন কি আপনার নিয়মগুলো কী? আপনাকে একটা সময় আপনার লাঞ্চ করা হচ্ছে, সেটা আপনি 3টে সময় করছেন, আপনাকে রাত্রেবেলা 10টার সময় ঘুমানো উচিত, সেটা আপনি রাতে 1টার সময় ঘুমাচ্ছেন, তাহলে আলটিমেটলি কী হবে? আপনার শরীরে যে আপনার দোষগুলো আছে সেটা ডিসব্যালেন্স হয়ে যাবে। বায়ুপিত কফ যেটা শারীরিক দোষ, সেটা তো ইকুইলিব্রিয়াম, যখনই ইকুইলিব্রিয়াম হবে আপ অ্যান্ড ডাউন হবে, আপনার রোগ শরীরে রোগ স্টার্ট হয়ে যাবে। তো সেই জন্য আপনাকে যখন আপনি চাইছেন কি আমার শরীরটা সারা জীবন জন্য সুস্থ থাকুক, ভালো থাকুক, তাহলে আপনাকে নিজের লাইফটাকে পুরোপুরি একটু মেনটেন নিয়ে চলতে হবে। আপনাদের আরেকবার আমি চেম্বার বলে দিই, আমরা বুঝতে পাচ্ছি আপনারা প্রত্যেকেই ভীষণই ব্যস্ত হয়ে পড়েছেন, কারণ উৎসবে আমরা সকলেই গা ভাসিয়েই দিয়েছি, যতই আমরা বলি না কেন যে সুস্থতায় থাকুন উৎসবে থাকার সঙ্গে সঙ্গে, খুব ভালো কথা, বছরভর আমরা অপেক্ষা করি, কিন্তু একটু প্রয়োজনীয়তা দরকার, সারা বছর অপেক্ষা করে উৎসব অত্যাধিক পরিমাণে পালন করে তারপরে গিয়ে ডক্টর খানকে ফোন করা যে আমার এই সমস্ত সমস্যা আমি গুরুত্ব দিইনি, আমি এই 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 খেয়ে ফেলেছি বা এই এই আমার লাইফস্টাইল ছিল তো আমার সমস্যা তৈরি হয়েছে, আমি নেক্সট ইয়ারের জন্য প্রিপেয়ার হতে চাই, সুতরাং সেটা নয়, এখনই আপনারা প্রিপেয়ার হন। যাই হোক, ওনার চেম্বারগুলো বলে দিই, 31st অক্টোবর হলদিয়া চেম্বার রয়েছে ডক্টর সুলতান খানে, 1st নভেম্বর রয়েছে বর্ধমান চেম্বার, 5th নভেম্বর রয়েছে খড়গপুর চেম্বার, 7th নভেম্বর দুর্গাপুর, 9th নভেম্বর আসানসোল চেম্বার, 12th নভেম্বর বহরমপুর চেম্বার, 21st অফ নভেম্বর কোচবিহার চেম্বার, 22nd নভেম্বর শিলিগুড়ি চেম্বার, 29th নভেম্বর রয়েছে আগরতলা চেম্বার, এছাড়াও রয়েছে হাওড়া ময়দানের চেম্বার এবং তার সঙ্গে সাউথ সিটি মল অপোজিটের চেম্বার রয়েছে। ফোন নাম্বার 9073641643 এবং 9674356405, এই দুটি নাম্বারে আপনাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। আচ্ছা, আমরা একটুখানি ডায়াবেটিস থেকে সরে গিয়ে অন্য রোগের ক্ষেত্রে আসি, সেটা হচ্ছে যে আমি একটু আগে ফ্রোজেন শোল্ডারের কথা বলছিলাম, এখন যে কোনো এজের ক্ষেত্রে মানুষের আমরা দেখি কিন্তু কারোর বলে বাঁ কাঁধের হাত উঠছে না, কেউ বলে ডান কাঁধ থেকে আমরা হাত মুভমেন্ট করতে পারছি না, রাতে শুলে হাড়ের মধ্যে লাগছে, এই রোগটা এক্স্যাক্টলি কী রোগ এবং বেরোবে কী করে মানুষ এখান থেকে? ফ্রোজেন শোল্ডারে দেখুন, আপনি দেখেছেন কোনো আঘাত, কোনো ট্রমা থাকলে বেসিক্যালি এটা আমরা ফ্রোজেন শোল্ডার পেয়ে যাই পেশেন্টদেরকে। ফ্রোজেন শোল্ডার পেশেন্টদের কিন্তু কষ্ট অনেক, কিন্তু যে রেগুলার রুটিন যে কাজগুলো ওরা করতে পারে না,
ফ্রোজেন শোল্ডারও সেটা আমি দেখেছি মডার্ন সায়েন্সে একটা পেন কিলার, কিছু ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ওপর ট্রিটমেন্ট থাকে, কিন্তু ওসব পেশেন্টদেরকে কিছু কিছু ডক্টররা ফিজিওথেরাপি দিকে মানে ট্রান্সফার করে কি ফিজিওথেরাপি করান তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে যাবেন, কেন কি এই জায়গায় যে জয়েন্টগুলো থাকে সেটা কমে যায়, তার জন্য ওনার যে মুভমেন্টগুলো সেটা অনেকটা কমে যায়। কিন্তু আয়ুর্বেদে আমি দেখেছি এই ট্রিটমেন্টটা খুব তাড়াতাড়ি সুন্দর আছে, কেন কি পঞ্চকর্ম থেরাপি এখানে খুব সুন্দর কাজ করে। পঞ্চকর্ম বলতে গেলে যেখানে আমরা পেশেন্টদেরকে পাঁচটা কর্ম সেটা শরীরে অ্যাপ্লাই করি আমরা, আর যেরকমই কোনো রোগ থাকুক, বা ফ্রোজেন শোল্ডার বলুন আপনি, বা অ্যাঙ্কোলাইজিং স্পন্ডলাইসিস বলুন, বা লম্বার স্পন্ডলাইসিস, বা সার্ভাইকাল স্পন্ডলাইসিস, প্রত্যেক রোগের উপর কিন্তু পঞ্চকর্ম থেরাপি খুব সুন্দর কাজ করে। আর ফ্রোজেন শোল্ডারের জন্য আয়ুর্বেদে তো আমি জানি আর্থ্রাইটিসের জন্য নো ডাউট খুব সুন্দর সুন্দর হার্বস আছে, যেখানে পেশেন্টদেরকে উইদাউট পেন কিলার, উইদাউট ইঞ্জেকশন বা উইদাউট স্টেরয়েড ওই হার্বস দিয়ে কিন্তু রেজাল্ট দেওয়া যাবে। আচ্ছা, এবারে আমি বলবো যে এর সঙ্গে আরেকটা বাদ, যেগুলো আমরা পার্কিনসন বলে থাকি, হাত কাঁপা, এবং সেটা বোধহয় আরও সমস্যা, অনেক সময় আমরা দেখেছি বড় সড় অ্যাক্সিডেন্টও হয়ে যায় ধরনের কম্পবাতের ক্ষেত্রে। দেখুন পার্কিনসন জন্য আমি দেখেছি পেশেন্টদের খুব সমস্যা, কেন কি যখন ব্রেনে ডোপামাইন সিগ্রেশন কমে যায়, ডোপামাইন মেনলি হচ্ছে একটা নিউরো ট্রান্সমিটার, যেটা হচ্ছে আমাদের শরীরে একটা কোঅর্ডিনেশন বানিয়ে রাখা। একটা ফোন নিয়ে আমরা আসি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, হ্যাঁ আমি দিব্যেন্দু মাইতি বলছি। কোথা থেকে বলছেন? আমি বলছি নৈহাটি থেকে। হ্যাঁ বলুন। আচ্ছা বলছি যে আমার এখন 45 বছর বয়স, মানে বছর 20 আগে মানে আমার হাতে ডানায় মানে অ্যাক্সিডেন্টের পর অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু তার বছর বেশ কিছু বছর পর থেকে আস্তে আস্তে ব্যথা অনুভূতি হতে হতে এখন আমি কাঁধ সোজা করতে পারি না, এই শোল্ডারটা। এবার কথা হচ্ছে আমি কিছু ট্রিটমেন্টও করছি অ্যালোপ্যাথি, কিন্তু তাতে যে খুব ভালো সুরাহা হচ্ছে তা নয়, এবং যখন ব্যথাটা হয় মানে আমার খুব প্রচণ্ড প্রচণ্ড কষ্ট হয়, মানে কমছে না আমার কিছুতেই। তা পঞ্চকর্ম আমি শুনেছি, এবার আমি এই পঞ্চকর্ম থেকে আমি এটাকে আমি সমাধান আমি পাবো আমি পঞ্চকর্মে? আপনি শোল্ডারে কোনো এক্সরে করিয়েছেন? শোল্ডার এক্সরে করেছিলাম, ওরা বলেছিল যে একটা নার্ভ নাকি বসে গেছে। আচ্ছা, হ্যাঁ, কিন্তু বলেছিল কমে যাবে, অসুবিধা নেই, আপনি একটু এক্সারসাইজ করবেন, কিন্তু আমি ওষুধও খাচ্ছি, এক্সারসাইজ করছি, কিন্তু কোনো ফল আমি পাচ্ছি না। আমি প্রায় দীর্ঘ 1 বছর ধরে ট্রিটমেন্টে আছি কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, বলে দিচ্ছি আপনি। দেখুন আমরা তো ওটাই ডিসকাস করছিলাম, ফ্রোজেন শোল্ডার জন্য পঞ্চকর্মা খুবই দারুণ ট্রিটমেন্ট আছে, কেন আপনি যে প্রবলেমটা বলছেন আমি জানি আপনি পেন কিলার খেয়ে যাচ্ছেন, কিছুদিন পর আপনাকে ইঞ্জেকশন নিতেও বলতে পারেন না ডক্টরবাবুরা, ইঞ্জেকশনটা নিন তাহলে ব্যথা কমে যাবে আপনার, এই প্রবলেম যে নার্ভগুলো চেপে গেছে সেটা ঠিক হয়ে যাবে, কিন্তু সেরকম কোনো রেজাল্ট আপনি পাবেন না। হ্যাঁ, আয়ুর্বেদে আপনি পঞ্চকর্ম থেরাপি আর কিছু মেডিসিনাল ট্রিটমেন্টেও আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারেন, এটা আমি জানি। আপনি শুধু একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নিন, আর যখন আপনি আসবেন পঞ্চকর্ম থেরাপি নিতে একটু হাতে সময় নিয়ে আসবেন, কেন কি আমি 15 দিন পঞ্চকর্ম থেরাপি পেশেন্টদেরকে রিকমেন্ড করি, এইসব ফ্রোজেন শোল্ডার বলুন বা আর্থ্রাইটিস রোগ বলুন বা দিদি যেরকম বলেন পার্কিনসন যে রোগগুলো বলুন, আমি বেসিক্যালি 15 দিন থেরাপি নিতে বলি পেশেন্টদেরকে। তো একটু সময় নিয়ে আসবেন, আপনি থেরাপিটা স্টার্ট করবেন, দেখবেন খুব তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে যাবেন। আচ্ছা, এই যে ওনার কন্ডিশন, এটার থেকে আস্তে আস্তে ফ্রোজেন শোল্ডার তো মানে অ্যাকিউট পজিশনে চলে যাচ্ছে? হ্যাঁ, তো স্টার্ট হয়ে গেছে, উনি বলছেন মুভমেন্ট করতে পারছি না, মুভমেন্ট করলে ব্যথা হচ্ছে, সমস্যা হচ্ছে, আস্তে আস্তে এরকম হয়ে যাবে কি হাতটা পুরো স্টিফ হয়ে যাবে, মানে চা মানে কিছু কোনো জিনিস পুরো তুলতে পারবেন না, উনি কোনো কাজ করতে পারবেন না, আস্তে আস্তে এই হাত তো ব্যালেন্সটা ক্ষমতাটা সব কিছু হারিয়ে যাবে উনি, কেন নার্ভ, দেখুন নার্ভ হচ্ছে সব থেকে বড়ো জিনিস আমাদের, যে কোনো জায়গায় যখন নার্ভ একবার কম্প্রেশন হয়ে যায় সেখান থেকে পেশেন্টকে ঠিক করে রিটার্ন নিয়ে আসা কিন্তু খুবই টাফ হয়ে যায়, কেন কি নার্ভ হচ্ছে আমাদের মাসলসকে বলুন বা অর্গানসকে বলুন নিউট্রিশন নিয়ে যাওয়ার একটা রাস্তা থাকে, ওইখানে যখন কম্প্রেশন হয়ে যাবে তাহলে আস্তে আস্তে আপনার হাতের মাসলসগুলো মানে ইয়ে হতে যাবে, কি বলা হয় ওকে, ক্ষয় ক্ষয় হতে স্টার্ট হয়ে যাবে, কারণ যে মাস, হ্যাঁ সেই সব প্রবলেমগুলো স্টার্ট হয়ে যাবে আপনার। তো সেই জন্য যেই প্রবলেমগুলো আপনি শুনে নিয়েছেন কি নার্ভ কম্প্রেশন হচ্ছে বা ফ্রোজেন শোল্ডার দিকে যাচ্ছেন, আপনি তাড়াতাড়ি আপনার কিন্তু আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করা উচিত। আর যেটা বলছিলাম পার্কিনসন, পার্কিনসনের সমস্যাটা, পার্কিনসনের জন্য আমি যেটা বললাম কি যে আমরা সিমটমসে যেটা আমরা দেখি যে হাতগুলো খুব বেশি ট্রিমার করে, আর পা স্টেপগুলো পেশেন্ট ফেলতে পারে না, খুব বেশি ছোটো ছোটো স্টেপ নিয়ে চলে, উঠাটা বসানো একটা লোক লাগে, পার্কিনসন পেশেন্ট আমি দেখেছি মেনলি কি হয় পার্কিনসন থেকে তো লোক তাড়াতাড়ি মারা যায় না, মেনলি হয় পার্কিনসন জন্য পেশেন্টদের একটা রোগ আলজাইমার বলে প্রবলেম হতে পারে বা ডিমেনশিয়া বলে একটা প্রবলেম হতে পারে, সেখানে কি হয় কি মানুষ পুরো স্মৃতিশক্তিটা হারিয়ে ফেলে,
বাড়ি, তার কি টোটাল বডি মুভ মানে শিভারিং হতে থাকে হ্যাঁ, কি? ও তো আপনার সিমটমস আছে কি পুরো বডিটা ট্রিমার হবে, বডিটা আস্তে আস্তে পুরো স্টিফ হয়ে যাবে, ওর ওঠানো বসানো পুরো প্রবলেম হয়ে যাবে, পেশেন্ট হাঁটাচলা করতে পারবে না। তারপর হচ্ছে পেশেন্টের ডিমেনশিয়া প্রবলেম, মানে হচ্ছে বাড়ি কাউকে চিনতে পারবে না, এটা হচ্ছে সব থেকে মানে টেনশনের জিনিস। কারণ একটা বয়স্ক লোক আপনি সবসময় বাড়িতে বসে থাকতে পারেন না, উনি কোথাও হেঁটে চলে যাবেন বা বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন, তখন একটা সব থেকে বড় সমস্যা হয়ে যায়। তো পার্কিনসন জন্য কিন্তু আমি, আমার নিজের পেশেন্ট আছে, ওরা পঞ্চকর্ম থেরাপি নিয়ে কিন্তু খুবই ভালো আছেন। কারণ কি পঞ্চকর্মা মডার্ন সায়েন্সে এরকম কোনো ওষুধ নেই যেখানে একটা ক্লায়েন্টকে আবার সিক্রেট করতে পারে, কিন্তু আয়ুর্বেদে যেটা হচ্ছে পঞ্চকর্ম, আমরা একটা শিরো ধারা বলে একটা থেরাপি করি, পেশেন্টকে সুপাইন পজিশন শুয়ে দিই আমরা, এখানে যে ধারাগুলো মাথায় ফোর হেডে পড়ে, এখানে আমাদের যে পিনিয়াল গ্ল্যান্ডগুলো আছে সেটা খুব তাড়াতাড়ি সিক্রেট হয়। সেই সিক্রেট হওয়ার জন্য কী হয়, যে প্রবলেমগুলো যেটা সিমটমসগুলো আমরা দেখতে পারি পেশেন্টের, খুব তাড়াতাড়ি কিন্তু ইম্প্রুভমেন্ট পেতে স্টার্ট করে দেয় পেশেন্ট, যে হাতের টিউমার বলুন বা স্টিফনেস যেটা চলে আসে, কিন্তু পঞ্চকর্মে খুব তাড়াতাড়ি রেজাল্টটা পেয়ে যায়। সুতরাং এই ধরনের সমস্যার ক্ষেত্রে আপনারা তো আছেনই যোগাযোগ করার জন্য, কিন্তু একটু ডেটগুলো খেয়াল রাখবেন, কবে কোথায় কখন আপনার এরিয়ায় যাচ্ছেন ওটা সুলতান খান, কারণ অনেক সময় আমরা এরকম ফোন কল সরি রিসিভ করেছি যে আমরা মিস করে গিয়েছিলাম, তো আপনার চেম্বার ছিল, তো সেক্ষেত্রে বারবারই আমি অ্যানাউন্সমেন্ট করছি চেম্বারে, আপনারা নোট করুন, আপনারা যে যে এরিয়ার আমি অ্যানাউন্সমেন্ট করছি সেই এরিয়া বা তৎসংলগ্ন এলাকার মানুষ কিন্তু ডেফিনেটলি যোগাযোগ করতে পারেন। যেমন বলে দিচ্ছি, মাসের একদম শেষ দিনটায় 31st অক্টোবর ওনার হলদিয়া চেম্বার রয়েছে, 1st নভেম্বর রয়েছে বর্ধমান চেম্বার, 5th নভেম্বর খড়গপুর, 7th নভেম্বর দুর্গাপুর চেম্বার, 9th নভেম্বর আসানসোল চেম্বার, 12th নভেম্বর বহরমপুর, 21st নভেম্বর কোচবিহার, 22nd নভেম্বর শিলিগুড়ি, 29th নভেম্বর রয়েছে ওনার আগরতলায় চেম্বার। সুতরাং আপনারা যোগাযোগ করুন, এবং হাওড়া ময়দান চেম্বার তার সঙ্গে সঙ্গে সাউথ সিটি মল অপোজিটের চেম্বার, ফোন নাম্বার 9073641643 এবং 9674356405, এই দুটি যে হেল্পলাইন্স দেখতে পাচ্ছেন এই দুটি হেল্পলাইন্সই আপনাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করে পৌঁছে যেতে হবে ডক্টর সুলতান খানের কাছে। আর বিশেষ করে যেমন আমরা শুরুতে ডায়াবেটিস নিয়ে আলোচনা করছিলাম, ডায়াবেটিসের আরেকটা বিষয় আমরা দেখেছি, অনেক রেস্ট্রিকশন হয়ে যায় খাওয়া দাওয়ার ক্ষেত্রে, তো সেখানে আমরা দেখেছি আমাদের অনেকের কাজের খাতিরে হয়তো অনেকটা রেস্ট্রিকশনের মধ্যে তারা থাকতে পারছেন না, তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা কি হেল্পটা পেতে পারে আয়ুর্বেদে, যে যারা ট্রিটমেন্টও করছে অ্যাজ ওয়েল অ্যাজ পুরো লাইফস্টাইলটা ঠিকঠাক করে। দেখুন, আপনি যখন চাইছেন কি সুগার থেকে ভালো হতে, তাহলে আপনাকে সব দিক থেকে আপনাকে সাপোর্ট দিতে হবে, কেন শুধু ওষুধ খেয়ে আপনি ভালো হয়ে যাবে, সুগার তো ওষুধ খেলে 101% আপনার সুগার নর্মাল দিকে চলে যাবে, কিন্তু যখনই আপনি লাইফস্টাইলটা আপনি উপর নিচে করবেন, একটা সময় দিয়ে খাবার 3টের সময় যখনই আপনি খাবেন, তাহলে মেটাবলিজম ডিস্টার্ব হবে, মেটাবলিজম ডিস্টার্ব হওয়ার জন্য আপনার সুগারগুলো আবার বেড়ে যাবে, মানে টাইমিংটা এক্স্যাক্টলি না করলেও সুগার বাড়তে পারে, বাড়তে পারে একদম। সুতরাং আমরা এইগুলোকে অনেক সময় গুরুত্ব দিই না, একদম বাস্তব বিষয়ে যে সুগার, এবং অনেক সময় আমরা দেখেছি ছোটদেরও কিন্তু সুগার জুভেনাইল ডায়াবেটিস আমরা শুনেছি, এবং সেটা সেটা কি যদিও বাচ্চার তো নিজের আসে না, সেটা কি মায়ের মাধ্যম দিয়ে আসছে, জেনেটিক হয়, এটা মেনলি দেখা হয়েছে জেনেটিক ফ্যামিলি কারো থাকলে, সেখানে নেক্সট জেনারেশন হওয়ার যেটা আমরা বলি চান্স আছে, সেটা জুভেনাইল ডায়াবেটিস পাওয়া যায়। কিন্তু আরেকটা জিনিস ভালো হচ্ছে, সেটা হচ্ছে কি মডার্ন সায়েন্সে যে পেশেন্টদেরকে ইনসুলিন নিতে হয়, সেই ইনসুলিন পেশেন্টদেরকে আমরা কিন্তু ইনসুলিন বন্ধ করতে পারি, সেটা হচ্ছে আয়ুর্বেদে খুব একটা ভালো খবর। মানে এটা কি এরকম হয় কি যে ইনসুলিনের সঙ্গে সঙ্গে প্যারালাল ট্রিটমেন্টটা চলতে থাকে, তারপর ধীরে ধীরে এক্স্যাক্টলি সেই আমরা আমি তো সেটাই করি কি এক মাস ওষুধ প্যারালালি চালিয়ে আস্তে আস্তে ওষুধগুলো আমরা ট্যাপিং ডোজ করে ওটা বন্ধ করে দিই, আর জীবনে কোনো দিন ইনসুলিন নিতে হবে না, সেই আয়ুর্বেদ ওষুধ খেয়ে 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 আপনাকে একটা সময় পর আপনার ট্রিটমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। সুতরাং আপনারা বুঝতে পাচ্ছেন যে যেখানটা বেসিক সমস্যাটা তৈরি হচ্ছে আগে সেই সমস্যাটার সমাধানটা আমাদের করতে হবে, মানে আমি আপনি তো করতে পারবো না, ট্রিটমেন্টের মাধ্যমে এটা আমাদের করতে হবে, এবং একটা ইনসুলিন নেওয়া পেশেন্ট যদি সেই ইনসুলিনটা ধীরে ধীরে সে অভ্যেস থেকে বেরিয়ে আসতে পারে, এর থেকে বড় আনন্দের আর কিছু হতে পারে না, কারণ আমরা জানি সব কিছুরই একটা নেগেটিভ এফেক্ট রয়েছে, এবং সেখান থেকে একদম সুস্থ হয়ে জীবনযাপনের পথে আসার কিন্তু একমাত্র নাম বেদজ্ঞান আয়ুর্বেদা। আমি একটা একজনকে বলছিলাম ফ্রোজেন শোল্ডারের কথা, যে এরকম আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে তো ভীষণ ভালো ওষুধ রয়েছে এবং তার ভালো ট্রিটমেন্ট রয়েছে, সুতরাং আপনারা ওপারে যারা রয়েছেন তারা দীর্ঘদিন তো নিরাশ হয়ে গেছেন অত ট্রিটমেন্ট করে, একাধারে ভাবছেন এটাই লাইফস্টাইল, সুতরাং আপনারা যোগাযোগ করতে পারেন ডক্টর সুলতান খানের সঙ্গে আগামী এই মাসের শেষ দিনটায় 31st অক্টোবর হলদিয়া, 1st নভেম্বর বর্ধমান, 5th খড়গপুর, 7th নভেম্বর দুর্গাপুর, 9th আসানসোল, 12th বর্ধমান বহরমপুর, 21st কোচবিহার, 22nd শিলিগুড়ি এবং 29th আগরতলায় হাওড়া, এবং অবশ্যই সাউথ সিটি মল অপোজিটের চেম্বার রয়েছে। দেখা হবে, অনেক ধন্যবাদ ডক্টর খানকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।